হ্যালো, হ্যাঁ আমি অফিসে ঢুকছি, আপনি অফিসে দেখা করে নিন। ওকে। হ্যালো, হ্যাঁ বলছি। না আজকে সম্ভব নয়, কালকে ফোন করুন আপনি। ওকে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন ভেতরে। বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন কি বলতে চান স্যার। আমি একটা এজেন্সি থেকে এসেছি, আমাদেরও একটা নেটওয়ার্ক আছে, তবে এটা সম্পূর্ণ একটা সিক্রেট ব্যাপার। এই নেটওয়ার্কে 16-36 মেয়েরা কলগাল হিসেবে কাজ করে। তারা প্রত্যেকেই এক একজন ডানাকাটা পরিসের, শিক্ষিতও বটে। এদের কাউকে বিছানা সঙ্গিনী হিসেবে পেতে হলে আমাকে বলতে পারে। ইন্টারেস্টিং, বিয়ে করার সময় পাইনি ঠিকই, তবে এভাবে বেশ তো। সময় পাননি, বিয়ে করেননি? যখন সময় পাবেন বিয়ে করে নেবেন। ইটস এ গুড টাইম টু এনজয়। পাঁচটা পাঁচ রকম সুন্দরী মেয়ে ছেলে নিয়ে খেলে তুলে বেড়ানোর এটাই তো শুভ সময় স্যার। না না না, এটা আপনারা খুব অন্যায় করছেন। ছাড়েন তো মশাই, গোটা দেশটাই যেখানে নীতিভ্রষ্ট, গাদা গাদা অন্যায় কাণ্ড কারখানা ঘটে চলেছে, সেখানে এটা কি খুব বেশি অন্যায়? তাহলে আপনিও স্বীকার করেন যে এটা অন্যায়? দেখুন, আমরা কোনো মেয়েকে জোর করে নেটওয়ার্কে আনি না। এই পেশাটাকে তারা ফান কাম অ্যাডভেঞ্চার হিসেবে দেখে। ফান কাম অ্যাডভেঞ্চার, আশ্চর্য! তারা এটাকে ছেলে খেলা ভাবে নাকি? আপনি শুধু এটাকে অন্যায় বলছেন। সো স্যাড। নিন সিগারেট খান। থ্যাংক ইউ স্যার, এভাবে একটু খুদ করে এগিয়ে দিলে আমার চলে যাবে। তা খুদকুড়োটা কত? প্রথমে ধরুন 1,000 টাকা থেকে শুরু হয়, তবে 30,000 টাকায় আপনি 1 নম্বর মাল পেয়ে যাবেন। 1 নম্বর মালটা বুঝবো কী করে? সে আপনাকে একটু জেনে বুঝে নিতে হবে। এটুকু গ্যারান্টি দিতে পারি স্যার, মাসখানেক হলো লাইন এসছে। ওকে। বাই দ্য ওয়ে, তাহলে আপনারা কোথায় মিট করবেন স্যার? সামনের শনিবার আমার বাংলোতে রাত 9টায়। এটা আমার বাংলোর ঠিকানা। ওকে স্যার। ফান কাম অ্যাডভেঞ্চার।
কলা ঘাটে টাটকা ইলিশ টাটকা টাটকা একেবারে ফ্রেশ শনিবার রাত 9টায় তোমার একটা শিফট আছে। প্রোগ্রামটা অবশ্য ক্লায়েন্টের বাংলোতে। ওয়াও। অ্যাড্রেসটা নোট করে নাও সুইটি। ইয়া জাস্ট এ মোমেন্ট। ইয়া সে। আরে এসো এসো গিন্নি, বসো। আচ্ছা, তুমি সারাদিন ঘরের মধ্যে বসে বসে কিসের ব্যবসা করো শুনি? তোমার তো দেখাই পাওয়া যায় না। আজ কি রান্না করলে গিন্নি? কাল ঝিঙে পোস্তটা যা নামিয়েছিল না, একেবারে ঝকাস। তোমার ওই রং চড়ানো কথায় আর আমি ভুলছি না। লোকে কাঠ, লোহা, চাল, ডাল, জামা কাপড় কত কিছুর ব্যবসা করে। না না, তোমাকে আজ বলতেই হবে তুমি কিসের ব্যবসা করো। চামড়ার।
আর মিস্টার রাজেশ চ্যাটার্জি। হ্যাঁ, ভেতরে আসুন। ওকে। চিয়ার্স। আপনার নামটা জানতে পারি? ওয়াই নট, রিমা, রিমা লাহিড়ি। আচ্ছা, আপনার নামটা বলতে কোনো আপত্তি হলো না কেন? আপত্তি থাকবে কেন, বরং নামটা জানা থাকলে আপনার নেক্সট কল পেতে পারি, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব ইন্টারেস্টেড থাকলে তাদের কাছ থেকেও কল পেতে পারি ভবিষ্যতে। আচ্ছা রিমাজি, আপনি? নট রিমাজি, অনলি রিমা, মানে তুমি বলুন, এটাতেই আমি স্বচ্ছন্দ বোধ করি, মানে কাজের সুবিধে হয় এই আর কি। ওকে ওকে ওকে, আমি বলছিলাম যে এর আগে মানে কতজনের সঙ্গে এভাবে আর কি, মানে এই নিয়ে মোট 12 শিফট কাজ করেছি এর আগে, তারা প্রত্যেকেই অবশ্য আমার কাছে নতুন ক্লায়েন্ট, আপনাকে নিয়ে 13 জন, মানে আপনি 13 নম্বরে। বাবা, এতজন! বাবুর মরণ দশা হয়েছে আর কি, ঘরের মধ্যে মাইয়া লই এসে রাতেও থাকবো, আর এই হইল অধঃপতনের রাস্তা, মোর আর কি হইব, টাকা পাই কাজ করি। বাবু, টেবিলে খাবার রাখছি, আইসা পড়েন। চলো রিমা, খেয়ে আসি। আমি তো খেয়ে এসেছি, আমি আর খাবো না, আপনি খেয়ে আসুন। বারে, আজ রাতে তুমি আমার গেস্ট, তুমি না খেয়ে থাকবে সেটা কি কখনো হয়? চলো তো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আফটার অল তুমি আমার গেস্ট। না, শুরু করো। এক্সকিউজ মি। মা, বলো মা, তোমার আশীর্বাদে বিজনেস ভালোই চলছে। না মা, না, কলকাতার কোনো মেয়ে আমার পছন্দ নয়, ও তুমি মেয়ে পছন্দ করো, আমি গিয়েই বিয়ে করব। ঠিক কথাই বলছি। ওকে সুইট মা, গুড নাইট। আচ্ছা, এ লাইনে তুমি কি করে এলে? বিদায় করুন, কাল আবার আমাকে অন্য ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হবে। পথে চলতে চাও তুমি, যে পথে চলতে চাও তুমি, ভুলে ভুলে সেই পথ ভরানো, ও গোলাপ দেখতে কত সুন্দর, বুকে তার কাঁটা আছে জড়ানো, যে পথে চলতে চাও তুমি, যে পথে
চলতে চাও তুমি। যে পাখি যায় যে উড়ে আকাশে স্বপ্নের ঠিকানা কি পায় সে মরণের পথে যায় হারিয়ে মরণের পথে যায় হারিয়ে পালক রয়েছে তার ছড়া চলতে চাও তুমি যে পথে চলতে চাও তুমি। যা কিছু জ্বলছে তা শোনা নয় অনেক প্রেমের নামই অভিনয় কোথায় যে চোরা বালি রয়েছে কোথায় যে চোরা বালি রয়েছে নিশানাটা আগে তার জানো চলতে চাও তুমি যে পথে চলতে চাও তুমি ভুলে ভুলে সেই পথ ভরানো ও গোলাপ দেখতে কত সুন্দর বুকে তার কাঁটা আছে জড়ানো যে পথে চলতে চাও তুমি যে পথে চলতে চাও তুমি। আর আমি আপনার কোনো কথাই শুনবো না, চলুন। কাঞ্জামা, কাঞ্জামা বাবু কিছু কইবেন? কাল রাতে যে ম্যাডাম এসেছিল সে কোথায়? সে তো ভোরবেলা চলে গেছে, আপনি কিছু কইয়া যায় নাই? ও ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। যে আজ্ঞে বাবু।
একদম প্রফেশনাল কল গার্ল, ফান কাম অ্যাডভেঞ্চার। যাবার আগে একবার বলে যেতে পারত, এতটুকু সৌজন্যবোধ নেই। আপনার ছবি প্রজেকশন আমি দেখেছি, আর লাস্ট ছবিটা তো আমরাই ডিস্ট্রিবিউট করেছিলাম, সুপারহিট হয়েছিল তো। আপনি কলকাতার একজন বড় প্রডিউসার, আপনার ছবি যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে অমৃত সমান। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আপনার ছবি আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না। কেন রাজেশবাবু, এই কথা বলছেন কেন? ছবিটাতে কি খারাপই আছে? টপ কাস্টিং করেছি, পানিকা মাফিক পয়সা খরচ করেছি। দেখুন, হাই বাজেটের ছবিদারে রিস্ক থাকে, তবে সেই রিস্কটা নেওয়া যায় যদি ছবি মেরিট থাকে। মেরিট? আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? এ তো বলো স্টোরি আছে, আর আপনি বলছেন ছবিটা মেরিটলেস? ইটস সো স্ট্রেঞ্জ। দেখুন জসবালজি, আপনাকে উন্ডেড করাটা আমার টার্গেট নয়, কারণ আপনি আমার বন্ধু। আমরা একে অপরের হাতে হাত রেখে ব্যবসা করি। প্রফিট লস তো ব্যবসা চলতেই থাকে। আসল ব্যাপারটা হলো এই সময়টা কোম্পানির ফান্ড ভীষণ খারাপ। দেখুন, আপনার এত পয়সা ছবি, না আমি পারবো ঠিকমতো পাবলিসিটি করতে, না পারবো আমি মার্কেটিং করতে। এতে এতে আমি তো ডুববো, আর আপনাকে ডুবাবো। প্লিজ, এবারটা আপনি অন্য কোনো ডিস্ট্রিবিউটারকে দিয়ে ছবিটা রিলিজ করিয়ে দিন। তো ইয়ে ব্যাপার আছে, আপনি আগে বলবেন তো, আমি তো খামাকা পরেশান হয়ে যাচ্ছিলাম। যা গোসব কথাবার্তা, কেমন আছেন বলুন। বাস চলে যাচ্ছি, আপনাদের দুয়া সাথ আছে। শুনুন, প্রিমিয়ার শোতে যাচ্ছি কিন্তু। জরুর জরুর, ইয়ে ভি কই পুছনে কা বাত আছে। ওকে রাজেশবাবু, পরে দেখা হবে, আজ চলি। ওকে ওকে, সি ইউ। হ্যাঁ, ম্যানেজারবাবুকে একটু পাঠিয়ে দিন। মে আই কাম ইন স্যার? আসুন বসুন। স্যার, জসবালজি ছবিটা নিলেন না নিশ্চয়ই? মাথা খারাপ আছে? বড় বড় স্টার কাস্টিং আছে ঠিকই, অনেক লোকেশনে গেছে, কিন্তু এফেক্টেই নেই যেটা লোকে দেখে পয়সা দেবে। এক্স্যাক্টলি স্যার। শুনুন, কিছু কিছু গল্প আছে শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু গল্প আছে দেখতে ভালো লাগে। রাইট স্যার। এটা হচ্ছে শুনতে ভালো লাগার দলে। ছবিটা দেখলে কোনো এফেক্টই হয় না, আসল এফেক্টটাই শেষ কথা। ইয়েস স্যার। তাতে সমাজের কি ক্ষতি হলো না হলো এতে আমাদের কিচ্ছু এসে যায় না। আফটার অল আমরা কমার্শিয়াল ছবির ব্যবসা করতে বসেছি। কিন্তু স্যার, শুরু থেকে ওনার ছবির ডিস্ট্রিবিউশন আমরাই তো করে আসছি, আর তাছাড়া জাজবালজি আপনার পুরনো বন্ধু। আরে ব্যবসার লাইনে বন্ধু বান্ধব বলতে কিছু নেই, নিজেদের স্বার্থে সব একজোট হয়, আবার স্বার্থ শেষ হলে জোট ভেঙে যায়। কিন্তু স্যার, অন্যের ডিস্ট্রিবিউশনে ছবিটা রিলিজ করে যদি হিট করে যায়? অসম্ভব, ছবিটার যা বাজেট সেটা তুলতেই তো হারে হলুদ লেগে যাবে, তারপর হিট খাওয়া তো দূরের কথা। আমাদের কোম্পানির একটা সুনাম আছে, সবাই আমাদের কোম্পানিকে ভাগ্যবান বলে মনে করে, কারণ আজ পর্যন্ত আমাদের কোম্পানির কোনো ছবি কিন্তু ফ্লপ নেই, আর এই সুনামটা রক্ষা করার দায়িত্ব সব থেকে বেশি আমার। ইয়ে স্যার, ইয়ে স্যার। আর হ্যাঁ, জসবালজি আগের ছবিটা ইমিডিয়েট সেকেন্ড রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। মদমস্ত মৌসম নে গীত মিলন কে জব জব গাই, প্রিয়ে বার বার তুম ইয়াদ আই। বিছানাটা কোথায়? ইতনি জলদি কেন আছে ডার্লিং? এখনো তো বহুত সময় আছে।
আজ রাতে আমাকে অন্য একটা ক্লায়েন্টের কাছে যেতে হবে। চোর, 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 চোর। ওনাকে আমার গাড়িতে একটু তুলে দিন তো। হ্যাঁ পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু? পেশেন্ট ভালোই আছেন, চোট অল্প লেগেছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, আপনি দেখা করতে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছেন? ও আপনি আসুন আসুন। আরে উঠবেন না, উঠবেন না, শুয়ে থাকুন, শুয়ে থাকুন, বসুন বসুন। হ্যাঁ বাবা, যা বিপদটা গেল, আপনার জন্যই প্রাণে বেঁচে গেলাম। আমাকে আপনি আপনি করবেন না, আমি তো আপনার ছেলে বয়সী। তাহলে আমার আর একটা কাজ করে দেবে বাবা? বাড়িতে একটা খবর দিতে হবে তো। না না, ভুলেও কাজটি করো না। সেখানে বুড়ি একা আছে, শুনলে ভয় পেয়ে যাবে, বিশ্বাসই করতে চাইবে না যে আমি ভালো আছি। তাছাড়া আমার বাড়ি তো এখানে, মানে কলকাতায় নয়, সেই উত্তরবঙ্গে। তাহলে কি করতে হবে বলুন। মানে সঙ্গে আমার কিছু টাকা কড়ি ছিল, একটা পকেট মার সেই ব্যাগটা হাতিয়ে দৌড়ে পালায়, আর তার পেছনে ছুটতে গিয়েই তো আমার এই বিপত্তি। তাই বলছিলাম কি বাবা, তুমি আমার এই ঘড়িটা রেখে যদি আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও। না না, এটা আপনি কি করছেন, এটা আপনি রেখে দিন, রেখে দিন। হ্যাঁ দেখুন, সামর্থ্য থাকলে মানুষের জন্য এটুক করা উচিত, এটা রাখুন, না হলে মানুষ নাম নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কি বলে যে তোমায় আশীর্বাদ করি বাবা, ভগবান যেন তোমায় শান্তি দেন। আমি কোর্টে যাচ্ছি, ফিরতে দু তিন ঘন্টা দেরি হবে, তোরা সব নিজের নিজের কাজ কর, ফিরে এসে আমাকে যেন কারোর নামে অভিযোগ শুনতে না হয়। আগে আগে আরে বাবুজি নে কাহা কি ঘর ছোড় দো, আর পারো নে কাহা কি দারু ছোড় দো, আর তুম কে রহি হো কি রাস্তা ছোড় দো। একদিন এসা হি আয়েগা, এমএলএ সাহেব আকে বলেগা ইলাকা হি ছোড় দো, তাহলে কি আমরা খেলা চুষবো? ছাড়, ছাড়, ছাড়।
বাঁচান, ওই শয়তানটা আমার সর্বনাশ করে দেবে, দয়া করে বাঁচান। দেখি তো, আপনি আমায় বাঁচান মা, ওরা আমার সর্বনাশ করে ফেলবে। ভাগে গুড়িয়া, খাবার মে হাড্ডি। এরা কারা? আমি চিনি না। তোমার পেছনে লেগেছিল কেন? আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন ওরা আমার রাস্তা ঘিরে ধরে, অনেক নোংরা বাজে ইঙ্গিত করে, আমি ওদের ধাক্কা মেরে পালিয়ে এসেছি। তোমার নাম কি মা? সুপ্রিয়া। তোমার বাড়ি কোথায়? ওই ওই নন্দগ্রামে। নন্দগ্রামে? হ্যাঁ। তোমার বাবার নাম? বাবার নাম দীননাথ মুখার্জি। সে কি দীননাথ মুখার্জি? মানে আমাদের পুরুতমশাই? আকি, তুমি আমাদের পুরুতমশাই দীননাথ মুখার্জির মেয়ে? ও আচ্ছা, ড্রাইভার এখনই একবার নন্দগ্রামে চলো তো। এসো মা, এসো। চল। মা ঠাকুর, না আপনি, তুমি ভেতরে যাও মা, যাও। চলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আসুন। আচ্ছা মুখুজ্জিমশাই। হ্যাঁ বলুন। এতদিন ধরে আপনি একটা এত বড় অপরাধ করে যাচ্ছিলেন, অথচ আমাকে তো কিছু জানাননি। কি অপরাধ করেছি মা ঠাকুর আপনার চরণে? সে কি এত বড় একটা অপরাধ করেছেন? আগে মা ঠাকুর, আপনার বাড়িতে যে এমন সুন্দরী একটি মেয়ে আছে সে কথা তো আমাকে এতদিন জানাননি, অথচ এতদিন ধরে আপনি রাজেশের জন্য সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছেন। আমি গরিব মানুষ। থাক, আর কোনো কিন্তু নয়, আজ আমি চলি। ও হ্যাঁ, ভালো কথা, কাল থেকে যখন সুপ্রিয়া কলেজে যাবে তখন আমার ড্রাইভার গাড়ি করে ওকে কলেজে পৌঁছে দিয়ে আসবে, আবার বাড়ি ফেরার সময় গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে, কেমন? জেগে আছি বাতায়নে, ঘুমে জেগে আছি বাতায়নে।
ফিরে এসো, ফিরে এসো, মনে মনে আমি বললাম ভালোবেসে আমি শুধু জ্বললাম। আরে রিমা, তুমি? What a surprise! Wow! কেমন আছো? ভালোই।
এই তো মার্কেটিং করতে এসেছিলাম। মার্কেটিং? তা কেনা বেচা করতে না কেনা কাটা করতে? দুটোই। ভালোই হলো আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? দেখুন, আমি কিন্তু আবার অত সিরিয়াস ব্যাপার বুঝতে পারি না। চলো গাড়িতে যেতে যেতে তোমার সাথে কথা বলবো। এসো। বসো। কি এমন কথা বলবেন যেটা বলতে এত দূর আসতে হলো? কেন, ভয় করছে? ভয়? মরার ভয় তো পাই না, কারণটা কপালে যেদিন আছে সেদিন হয়েই যাবে। তবে পেমেন্ট মার যাওয়ার ভয় একটু আধটু তো আছেই। আমাকে বিশ্বাস নেই? সেই জন্যই তো এলাম। যাকে জোর করে পাওনাগণ্ডা বুঝিয়ে দিতে হয় তার উপর এটুকু বিশ্বাস তো রাখাই যায়। আচ্ছা রিমা, মন বলে কোনো বস্তু মানুষের আছে তাকে তোমার মনে হয়? তবে আপনার একটা ছোট্ট ভুল শুধরে দিই, মানুষের মনটা কিন্তু বস্তু নয়, ওটা বাদে বাকি সব কিছুই বস্তু। বেশ, বুঝলাম। তা বলে মনের কি আলাদা কোনো গুরুত্ব নেই? ওটা বস্তু নয় বলে ওটার কোনো ভ্যালু নেই? নাকি মনের কথা আমরা শুনতে পাই, নাকি শুনতে পাওয়ার চেষ্টা করি না, কোনটা? মনের গুরুত্ব নিশ্চয়ই আছে। মনের কথা আদমি শুনতে পেত, আজ আমরাও পাই। আচ্ছা আপনি বলুন তো, আজকের পৃথিবীতে কজন মানুষ তার মনের মতো কাজ পায়? আসলে অবস্থা তাকে বাধ্য করেছে, আর সে বাধ্যতার কাছে হেরে গেছে। সেও মনের কথা শুনতে পায়, কিন্তু তার উপায় নেই। তাই সে এখন একটা যন্ত্র মাত্র। আচ্ছা রিমা, পৃথিবীতে এত প্রফেশন থাকতে তুমি এই প্রফেশনটা বেছে নিলে কেন? এটা আমার কপাল, এটাই ঈশ্বর আমার জন্য বরাদ্দ করেছেন। আচ্ছা, এর জন্য তোমার অনুতাপ হয় না? যন্ত্রের অনুতাপ বা অনুশোচনা বলে কিছু নেই। কাঁচি দিয়ে কি আপনি জামা কাপড় সেলাই করতে পারবেন? জামা কাপড় সেলাই করার জন্য লাগে সেলাই মেশিন। Prostitution is the oldest profession in the world. Understand, Rajesh Babu? Is to offer oneself indiscriminately for sexual union, specially for money. যাক, যে কথা বলতে আমি তোমাকে এখানে এনেছিলাম, আমি সপ্তাহ দুয়েকের জন্য দার্জিলিং যাব, তুমি আমার সঙ্গে যাবে? দু সপ্তাহ? সে তো প্রায় আপনার অনেক পেমেন্ট লেগে যাবে। না না, টাকা পয়সা নিয়ে তুমি একদম ভেবো না, কারণ আমি ফিল্ম ডিস্ট্রিবিউটার, প্রচুর টাকা আমার। আচ্ছা তুমি এটা বলো দেখি যে তোমাকে কি এজেন্ট দিয়ে বুক করতে হবে? না না, তার দরকার নেই, আসলে ওরা অনেকটা টাকাই কমিশন হিসেবে কেটে নেবে। বেশ, তাহলে তুমি পেমেন্টটা কখন দিচ্ছ? আগে? আগে দেওয়ার দরকার নেই, আপনার উপর আমার পুরো ভরসা আছে, ফিরে এসেই দেবেন। বেশ, তাহলে সামনের সপ্তাহে বেরিয়ে পড়ার ব্যবস্থা করি। আজ তাহলে ওঠা যাক। স্যার,
বসুন, এটা পড়ে দেখুন। কি এটা? পড়ে দেখুন না স্যার, এটা তো পাওয়ার অফ অ্যাটর্নি। এক্স্যাক্টলি, আমি 15 দিনের জন্য বাইরে যাচ্ছি, আর সেই জন্য কোম্পানির সব কিছু দায় দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম। কিন্তু স্যার, কোনো কিন্তু নেই এর মধ্যে, কারণ আপনি কোম্পানির শুধু ম্যানেজারই নন, একজন যোগ্য ব্যক্তি যাতে সব কিছু দায়িত্ব তুলে দেওয়া যায়। শোনো, কালকে আমি একটু বাইরে যাব, তো আমার ফিরতে কদিন দেরি হবে, তুমি ততদিন দেশে ঘুরে এসো, ফিরে আসলে আমি খবর দেবো, তুমি চলে এসো। বাবু, এই তো হ্যাঁ, এদিন আমি দেশ থেকে ঘুরে এলাম। সেদিন কোথায়? বছরখানেক তো হয়ে গেল, বাড়ির জন্য মন খারাপ করে না? কি যে কন বাবু, মন খারাপ করবো না, আবার দেশ থেকে একেবারে মন মেজাজ চাঙ্গা করে ফিরে আসবে। ঠিক আছে বাবু। আমিও তো মন মেজাজ চাঙ্গা করতে দার্জিলিং যাচ্ছি। রাজেশ বাবু, রাজেশ বাবু, রাজেশ বাবু, হে ঈশ্বর, এখন আমি কি করব? এই রে মা, এভাবে ঝাঁপিয়ে পড়তে গেলে কেন? একটা অঘটন ঘটে যেতে পারতো। আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? ঠিক বলেছ, সেই জন্য তো পড়ে গেলাম। আর তাতে কি লাভ হলো? তোমার রিয়াকশনটা দেখতে পেলাম। তো আমার রিয়াকশনটা দেখে কি বুঝলেন? তুমি অদ্ভুত রকমের একটা মেয়ে, তোমার ভাবনা, চিন্তা, তোমার রূপ কিরকম যেন আস্তে আস্তে আমার ভালো লেগে যাচ্ছে জানো। কোন দিন একটা অঘটন ঘটে গেলে হয়। কি অঘটন ঘটতে পারে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলতে পারি। রিমা, রিমা হাসছো কেন? রিমা, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট। রাজেশ বাবু, গোলাপের গন্ধ সকলেই ভালোবাসে, কিন্তু গোলাপকে যে ভালোবাসে তার কাছে গোলাপের গন্ধ তেতো লাগে। তুমি অদ্ভুত রকমের একটা মেয়ে, তোমার ভাবনা, চিন্তা, তোমার রূপ কিরকম যেন আস্তে আস্তে আমার ভালো লেগে যাচ্ছে জানো। কোন দিন একটা অঘটন ঘটে গেলে হয়। কি অঘটন ঘটতে পারে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলতে পারি। How are you feeling now? Fine. But I also have a complaint. Complaint? হ্যাঁ, ড্রিঙ্কটা তো আমারই বানানো উচিত ছিল। Oh, come on, Rima, come on, come on. কোথায় হারিয়ে যাও?
আমাকে একা ফেলে? হারিয়ে তো একদিন যাবই, কিন্তু আপনাকে এভাবে একা ফেলে যেতে চাই না। তার মানে? আপনাকে স্মৃতি হিসেবে কিছু একটা দিয়ে যেতে চাই, নেবেন তো? নিশ্চয়ই নেব। ভেবে চিনতে বলুন কিন্তু। বললাম তো নেব। যদি বলি যে আপনাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিতে চাই, ভয় পেয়ে গেলেন তো? আপনার বাচ্চাকে পেটে ধারণ করার অধিকার আমার নেই, সেটা আমি জানি, কিন্তু আপনার বাচ্চাকে মনে ধারণ করার অধিকার তো আমার নিশ্চয়ই আছে। আজ তার জন্ম দিয়েছি। খুব সুন্দর, একেবারে ফুটফুটে বাচ্চা। দেখবেন আমার বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়, আসলে ওর হাত পা নেই তো। এটা কিন্তু আমি রেখে দিলাম। দারুণ লাগছে তোমাকে। রিয়েলি? একদম গোলাপের মতো। এত বাড়ি ছাড়িয়ে বলবেন না কিন্তু, নইলে আমার রেট বেড়ে যেতে পারে। এতটা নির্দয় হয়েও না। আপনি আমায় কম রেট দিলেও চলবে, অবশ্য পেমেন্ট আমি নেবই, কারণ টাকা না থাকলে আমার শেষ বয়সটা চলবে কি করে বলুন। ছাড়ো। দারুণ সুন্দর না? আজ ওয়েদারটা বেশ পরিষ্কার রয়েছে। হ্যাঁ, গতকাল রাতে তো স্নোফলস হচ্ছিল। আমি তো ভেবেছিলাম আজ আর মর্নিং ওয়াকে বেরোনোই হবে না। দেখো, আমাদের তো ছেলেপুলে কিছু হলো না, কিন্তু বুড়ো বয়সটা বেশ দিব্যি কেটে যাচ্ছে। ছেলেপুলের অভাব তো কোনোদিনই পূরণ হবার নয়। তবে শেষ বয়সে পাহাড়ে জায়গা জমি কিনে বাড়ি করে তুমি ভালোই করেছ, মনটা অন্তত ভালো থাকে। আরে, কলকাতার রাজেশ বাবু বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছি। কি হে, চিনতে পারছো? আপনি এখানে? এখানেই তো আমার বাড়ি। ও ও, আলাপ করে দিই, ইনি হচ্ছেন আমার গিন্নি। ও ও, থাক বাবা থাক, বেঁচে থাকো। ও বুঝি তোমার বউ? এ কি, তোমার ঠান্ডা লাগছে না? হোটেলে উঠেছো নিশ্চয়ই? হ্যাঁ। না না, ওসব চলবে না। বেড়াতে যখন এসছো আর আমাদের সঙ্গে দেখা যখন হয়েই গেল, তখন ওই বুড়ো বুড়ির কুটিরেই থাকতে হবে। হ্যাঁ, ঠিক কথা। তোমার কথা অনেক শুনেছি বাবা, সত্যি তোমার মা ভাগ্যবতী। গুরু, এই যে দেখছি তিল থেকে তাল। আর আমি হলুম গিয়ে মামনিদের দালাল। ওরে বাবা, গাটের ব্যথায় ভালো করে দেয়, ভালো করে দেয়। রাম খেলে ভালো তো না? রাম যেদিকে লক্ষণ হয়ে যাচ্ছে বাবা, এদিকটা দিয়ে।
আমরা বাঙালিরা বিশেষ করে কলকাতা যারা থাকি তারা তো অতিথি আপ্যায়ন করা ভুলেই গেছে। না বাবা, তোমরা তো শুধু আমাদের অতিথি নও, তোমরা হলে গিয়ে আমাদের ছেলে বউয়ের মতন। আমাদের ভুলে যেও না বৌমা, মনে রেখো। আর বেড়াতে এলে এদিকে মাঝে মধ্যে এসো। আসলে আমাদের তো ছেলে মেয়ে নেই, তাই স্বাদ হয়। হ্যাঁ বাবা, মানে তুমি যদি বলুন না, বলুন। আমরা তো আর বেশি দিন বাঁচবো না, মরে গেলে মুখে আগুন দেবারও কেউ নেই। তুমি বাবা আমাদের মুখে আগুনটা দিও। এ কি বলছেন? আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি আমি আপনার ছেলের বয়সী, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি আমি আপনারই ছেলে। হে ভগবান, তোমাকে শত কোটি প্রণাম। তুমি আমাদের কথা শুনেছ ভগবান, তুমি শুনেছ। এ কি বৌমা, তুমি সিঁথিতে সিঁদুর দাও না কেন? সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয় যে। চলো, আজ আমি তোমাকে নিজের হাতে ভালো করে সাজাবো। চলো, সিঁদুর হলো গিয়ে স্বামী স্ত্রীর বন্ধন, বুঝেছো? চলো আমরা বরং একটু ওই আপেল বাগান থেকে ঘুরে আসি। আপেল বাগান মানে আপনার নিজের? শিলিগুড়িতে ব্যবসাপত্র যা ছিল সব বেচে দিয়ে এখানে এই বাংলোটা আর ওই আপেল বাগানটা কিনেছি। চলো ওঠা যাক। তোমরা যতই আধুনিক হও, শাড়ির কদর কিন্তু আজও আছে। শাড়িতেই কিন্তু মেয়েদের রূপ খোলে, জানো তো। অবশ্য মানছি আজকের দিনে শাড়ি একটু অচল, কিন্তু শাড়ি পরলে মেয়েদের কত ভালো দেখায় বলো তো। এ কি হাতে শাঁখা, ডুলি, দুগাছা চুড়ি কিছুই পরনি? ছি, না না বৌমা, এটা মোটেই ভালো কথা নয়। আয়নায় গিয়ে একবার নিজেকে দেখে এসো, সাক্ষাৎ মালকী। চিরবন্ধনে বাঁধা আছি দুজনায়।
কান পেতে শোনো, কান পেতে শোনো। সাগর ডেকেছি তোমায়, নদী চলে যায় সাগরের আহ্বানে, আমি যে সাগর ডেকেছি তোমায়। কান পেতে শোনো, কান পেতে শোনো। জানো তো বৌমা, কালকের দিনটা প্রত্যেক বছর আমাদের কাছে একবার করে আসে। কালকে আপনাদের বিবাহবার্ষিকী? হ্যাঁ,
কাল আমাদের 25 বছরের বিয়ের দিন। তাহলে তো কালকে খুব আনন্দের দিন মা, কনগ্রাচুলেশনস। জানো বৌমা, আমার খুব আনন্দ হচ্ছে। কালকের দিনে আমি আমার ছেলে, ছেলের বউ দুজনকেই আমার পাশে পাব। খুব আনন্দ হচ্ছে আমার, খুব আনন্দ হচ্ছে। কাল আপনাদের 25 বছরের বিবাহবার্ষিকীকে 2500 বছরের বিবাহবার্ষিকী করেই ছাড়ব। দূরে যেখানে থাকো, ও কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো, তুমি আমার কাছে কভু হাসো না তো। রঙ্গিনী কত মন মন দিতে চায়,
কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দু চোখ আর কারো চোখে আমি চাই না চাই না চাই না ছাড়ো না লক্ষ্মীটি তো হাই তোমার আঁচলটি নে ধরো না লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতার নাম করা সেই নট কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতে ও গো নিরুপমা ভালোই নাটক জমিয়েছে বৌমা তোমাদের ঘরে খাবার জল আছে তো হ্যাঁ মা আছে তাহলে তোমরা শুয়ে পড়ো আপনি যে মদ খাচ্ছেন ওনারা গন্ধ পাবেন না দরজা বন্ধ না না আমি খাবো না এত ঢং করো কেন বলো তো প্লিজ টেক ইট না আমাকে যদি এক্ষুনি আবার বাইরে যেতে হয় তাহলে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে সবই গন্ডগোল কোথায় বাইরে এসেছিলাম ফুর্তি করতে
এই বুড়ো বুড়ির পাল্লায় পড়ে সব কেচিয়ে গেল একদম। আপনার বউ হিসেবে আমাকে কেমন মানিয়েছে বলুন। বউ? কেউ কি জানে, তুমি কি জিনিস? হ্যাঁ, বউ কি ব্যাপার? হ্যাঁ বৌমাকে তোমরা একা একা ফেলে দিব্যি গল্পে মেতেছো? বসো বসো, এই একটু গল্প করছিলাম। ও একটু একা একা থাকতেই ভালোবাসে। না উফ, চাটা বড্ড কড়া। হ্যাঁ কড়া চাই খাও বৌমা, ঠান্ডা ফুরুত করে পালিয়ে যাবে। ঠান্ডাই ভালো, আমার তো দারুণ লাগছে। দেখো আবার বেশি ঠান্ডা লাগিয়ে ফেলো না, তোমার থেকে বিপদ আমার বেশি হয়ে যাবে। না না, আমরা থাকতে তোমাদের আবার কিসের বিপদ? জানি আপনাদের সঙ্গে থাকলে ঠান্ডা লাগা তো দূরের কথা, কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না। যাক, এটাও বুঝে গেছো তাহলে? না বোঝার কি আছে? বাবা, একেবারে আসল কথাটা বুঝে গেছো? তাহলে আজ থেকে আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। নেই তো, এই তো বেশ আছি, শুধু মাসে মাসে মাসোহারাটা পাঠিয়ে দিলেই চলবে। ঠিক। গুরু, তিল থেকে তাল। আমি হলাম গিয়ে মামনিদের দালাল। গুরু, হাই বেবি ডল, এ ঝুড়ি উড়ি লেকে কিয়া করতা, মেরা সাথ কলকাতা চলনা, চলনা, খালি খাওয়ার শোয়ার কাজ, পয়সা হে পয়সা, এ তেরা ঝুড়ি ভর জায়েগা, ঝুড়ি ভর্তি হবে, গাড়ি হবে। বসো বসো বসো, আমরা বুড়ো বুড়ি চলে এলাম তোমাদের দল ভারী করতে। এতক্ষণ আপনাদের কথাই হচ্ছিল তাই? বসুন। তা আমাদের নামে কি কথা হচ্ছিল শুনি। ও বলছিল আপনারা খুব ভালো মানুষ। তাই বুঝি? তাহলে তোমরা কি? আর তোমরা বুঝি ভালো মানুষ নও? ভালো মানুষের সঙ্গেই ভালো মানুষের মনের মিল হয়, বুঝেছ? সে তো ঠিক, সে তো ঠিক। ঠিক বে ঠিক জানি না, আপনারা দেবতুল্য মানুষ, আপনাদের সঙ্গ পাওয়াটাই আমার কাছে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। ভাগ্য তোমার এখন বেশ ভালোই যাচ্ছে, তোমার চারিদিকে এখন অনেক সুযোগ সুবিধা, তাই না? Thank you.
থ্যাংক ইউ। আজকাল তোমার মধ্যে আমি একটা একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করছি রে মা। সত্যি কথা বলতে জানো কি রে মা, আমি পরিবর্তনটার জন্যই অপেক্ষা করছিলাম। ঈশ্বর তোমার মধ্যে শুভ বুদ্ধি দিয়েছেন। I'm thankful to God. হ্যাঁ রে মা, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা ঘর যেখানে থাকবে শুধু ভালোবাসা, আমি আর তুমি। এসব আপনি আমাকে কি শোনাচ্ছেন? কেন শুধু শুধু আমার লোভ দেখাচ্ছেন? আমি তোমাকে লোভ দেখাচ্ছি না রিমা, না অতিরিক্ত কিছু বলছি। তোমাকে আমি প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম অনেক কৃত্রিম ভালোবাসার শিকার হয়েছে তুমি। প্রকৃত ভালোবাসা না পেয়ে এত প্রফেশনাল হয়ে গেছিলে তুমি, কিন্তু আজ তোমার মন একদম স্বচ্ছ ভালোবাসা ঝকঝক করছে। দেখো তোমার চোখ দুটো তারই প্রমাণ, জলে ভর্তি। তোমার রূপ মিথ্যে হতে পারে না রিমা, পারে না। আই লাভ ইউ রিমা, আই কান্ট লিভ উইদাউট ইউ। আমরা অনেকক্ষণ থেকে তোমায় খুঁজছি বৌমা, কিন্তু কই, রাজেশকে তো দেখছি না। খোকা কি তোমার সঙ্গে আসেনি? না, সে কি? চিনতে পারছেন স্যার, আমি সেই। জানি জানি, তো এখানে হঠাৎ কই? রিমাকে তো দেখছি না। রিমা? কে রিমা? রিল্যাক্স স্যার, রিল্যাক্স। তা আইডিয়াটা কার? আপনার না মিস রিমা? মানে আমার কাছে খবর আছে, সে এজেন্সিকে ফাঁকি দিয়ে নিজেই ব্যবসা করে খাচ্ছে। কি বলতে চাইছেন আপনি? আমার কমিশনটা ফাঁকি দিয়ে এই যে আউটডোর সিকোয়েন্স, তাই আইডিয়াটা কার? দেখুন, এখানে আমি একাই ছুটি কাটাতে এসেছি, কোনো রিমা টিমা আমার সঙ্গে আসেনি। কালকে আমি কলকাতা ফিরে যাব। না স্যার, বাত কুছ হজম নেই হুই, যে একবার রক্তে স্বাদ পায় মানতে পারছি না। তাছাড়া আপনার রিমার নাইট শিফটিংয়ের পর থেকেই রিমা ব্যাপারটা পালিয়ে ভুল করেছে। সে খুব ভুল করেছে, কোটি টাকার ব্যবসা করতে পারত সে। সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনাকে শুধু শুধু বিরক্ত করলাম। ইটস ওকে, ইটস ওকে। রিমা তাহলে এখন আপনাদের নেটওয়ার্কে নেই, তাই তো? আরে রিমা নেই তো কী হয়েছে, আপনি অর্ডার করুন, ভালো ভালো রিমা এসে যাবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি রয়েছি না আপনাদের সেবা। শুনুন, হ্যাঁ, এরপর কিন্তু ভালো কিছু চাই, আমি কলকাতায় ফিরে অর্ডার করবো।
আপেল। তা কিছু পেলেন? আসলে কি জানেন স্যার, রিমা ছিল একটা ইলিশ, খানা ডোবার রুই কাতলা নয়, একেবারে কোলা ঘাটের ইলিশ, অন্যদের থেকে অনেক টেস্টি। প্রত্যেক কাস্টমারের কাছে ছিল তার হেভি ডিম্যান্ড। শি ওয়াজ মাই জ্যাকপট। চলি স্যার। রিমা ছিল একটা ইলিশ, খানা ডোবার রুই কাতলা নয়, একেবারে কোলা ঘাটের ইলিশ। একেবারে কোলা ঘাটে ইলিশ। যা, এভাবে দেখার কি আছে? লোকে বলে তুমি নাকি ইলিশ, আমার তো মনে তার চেয়ে বেশি কিছু তুমি। তাই নাকি? তাহলে তো। তাহলে কি? না থাক। না না, থাকবে কেন, বলি ফেলো না। এই তো বুঝলাম যে আমি ইলিশ, কিন্তু জানতে পারি কি এই ইলিশকে কবে নদীতে ফিরে যেতে হবে? তোমাকে যে ফেরত পাঠাতে ইচ্ছে করছে না ডার্লিং, তাহলে রেখে দিন না আপনার কাছে চিরদিনের জন্য। হ্যাঁ মা। তুমি একবার বাইরে এসো তো বৌমা। কি নেশা ধরেছে? নেশাটা চটে যাচ্ছে। কি ধরনের পুরুষ মানুষ আপনি, নেশা তো তাড়াতাড়ি চটে যায়। বটে। রোজ রোজ ইলিশ খাওয়া তো আর যে কোনো পুরুষ মানুষের কর্ম নয়। আমার তো আর এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কে বলেছে চলে যেতে? সত্যি, তোমরা চলে গেলে না আমরা ভীষণ একা হয়ে যাব। ও বলছিল যে এবছরটাও আপনাদের সঙ্গে থাকবে। তাই থাকবই তো। ভালোবাসা থাকবে, 100 বার থাকবে।
ঘুরু চাকাটা একটু ঘুরিয়ে নাও কেন কি হবে তাতে আরে পাপে শরীর জর্জরিত তো যা আমি আর পাপ কোথায় করলাম পাপ না করলে এই তো চেহারা বলছিস আয় তাহলে দুজনে মিলে ঘুরাই হ্যাঁ পাপটাও শেয়ার করব আপনারা যদি এবার কলকাতা না যান তাহলে আমরা আসবই না যাবো বৌমা সময় করে একবার নিশ্চয়ই যাবো জানো তো বৌমা আমার খুব ইচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো চলুন না মা কালই যাব কালই হ্যাঁ চলুন তো কি তাই ঠিক হবে না হ্যাঁ দারুণ ভালো হবে সত্যি দারুণ ভালো হবে তোমরা এত করে যখন বলছো আমরা বুড়ো বুড়ি না গিয়ে পারি হ্যাঁ ঠিক আছে তাই হবে তবে আমি কিন্তু এক সপ্তাহের বেশি থাকতে পারবো না তাই হবে খুন আগে চলুন তো জয় মা দক্ষিণেশ্বরী আবার তোমার দর্শন পাব জয় মা কতদিন বাদে কলকাতা এলাম খুব ভালো লাগছে আমার এর আগে কবে এসেছিলেন তা প্রায় হ্যাঁ বছর বিশেক আগে তাই হবে না না আমি তারপরেও মাঝে মধ্যে একবার দুবার বিভিন্ন কাজে একা একাও কলকাতায় এসেছি বাট নাও আই এম 60 এই 60 বছরের বুড়ো হ্যাঁ না 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 এখন আর একা একা পারি না অসুবিধা হয় এই তো গতবার নিজের চোখেই দেখলে সব কাণ্ড কারখানা না না এবার আপনাদের কোনো চিন্তা নেই রিমা আপনাদের পুরো কলকাতা ঘুরে দেখাবে ওই তো বৌমা এসে গেছে এসো বসো আসলে অফিসের কাজে ব্যস্ত তো তাই আসতে পারবে না বলেছে না না ব্যস্ত কোথায় কেন পারবো না কেন না না তোমায় ব্যস্ত হতে হবে না বৌমা আমাদের সঙ্গে থাকলেই হবে রাইট মিস্টার মুখার্জি বলুন বৌমা জিন্দাবাদ বাবা বৌমা জিন্দাবাদ রাজেশ বাবু তাই বলে কিন্তু মুর্দাবাদ নয় এই যা শার্ট শার্ট বৌমা যাও না রাজেশের মাথায় একটু হাত বুলিয়ে দাও না কোনো দরকার নেই এমনি এমনি ঠিক হয়ে যাবে আসলে একটু কড়া ডোজ পড়েছে তো কড়া ডোজ না মানে আসলে কড়া চা খাওয়ার অভ্যেস নেই তো উমা তাহলে শুধু শুধু কড়া চা বানাতে গেলে কেন তুমি সবসময় খালি ওর কথা ভাবলে চলবে একটু নিজের কথা ভাবতে হবে না 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 তা বলি কি হয় তবু বৌমা কোনো তবুও নয় দোষটা তো আপনাদেরই আপনারাই তো আমাকে কড়া চা খাওয়ার অভ্যেস করিয়েছেন বলেছিলেন বৌমা কড়া চা খাও ঠান্ডা ফুরুত করে পালিয়ে যাবে না না এখানে তো বড় পড়ছে না পুরনো অভ্যেসটা ফিরে যাওয়া দরকার নাকি অত ভয় পাওয়ার কিছু নেই চা খাওয়াই ছেড়ে দেব আসলে কড়া চায়ের নেশা কি না ছাড়তে দুদিন তো সময় লাগবেই ও বাবা আমি একটু ফোনটা ধরে আসছি এসো আসলে ওর সঙ্গে একটু হেঁয়ালি করে কথা বলি তো আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না 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 এতে খারাপের তো কিছু নেই বরং একটা জিনিস বেশ লক্ষ্য করার মতো আমি কিন্তু বুঝতে পারছি তোমাদের এখন প্রথম প্রেমের অবস্থা চলছে তাই না ঠিক বলেছো কিন্নি একবারে আইডিয়াল হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তাই না তোমরা সুখে শান্তিতে ঘর করো এখন শুধু একজন দাদু ভাই আসার অপেক্ষা তোমার কোল আলো করে থাকবে সে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ফাইলটা স্যার ছুটি কেমন কাটালেন হাড্ডি 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 সেটা আবার কি হাড্ডি বোঝেন না কাবাব মে হাড্ডি স্যার সেটা তো বুঝি কিন্তু আপনার শরীর খারাপ হয়নি তো না না শরীর খারাপ হবে কেন ওসব কথা বাদ দিন আপনি ঠিক বুঝবেন না
আসলে বাইরে থেকে ফিরে আসার পর আপনাকে প্রথম মিট করছি, তো বেশ চিন্তিত লাগছে আপনাকে। আর তাছাড়া এত সিগারেট খেতে কোনোদিন তো দেখিনি আপনাকে। ঠিকই ধরেছেন ম্যানেজার বাবু, আমার মনে হচ্ছে যে আমাকে কেউ যেন ফাঁসাতে চাইছে। সে কি স্যার, আমরা তো কেউ ডিসঅনেস্ট নই স্যার। আর তাছাড়া, আরে না না, আপনাদের কথা বলছি না। আর তাছাড়া আপনার আমাকে ফাঁসাতে যাবেন কেন? কে আপনাকে ফাঁসাতে চাইছে স্যার? ওটা গোপন থাক, তবে সে বেশি সুবিধা করতে পারবে না, বুঝলেন? আমার যদ্দূর মনে হচ্ছে স্যার, এটা আপনার একান্ত ব্যক্তিগত সমস্যা, তাই বিশেষ কিছু বলা উচিত বলে মনে করি না। তবে একটা অ্যাডভাইস দিই, যে বিড়ালকে সবসময় পয়লা রাতেই মারবেন, না হলে সে কিন্তু আপনার রান্নাঘরে প্রতিদিনই হানা দেবে স্যার। ঠিক বলেছেন ম্যানেজার বাবু, বিড়ালকে পয়লা রাতেই মারা উচিত। কাল তাহলে ভোরেই বেরোব। হ্যাঁ, কিছু বলবেন মনে হচ্ছে? তুমি কি জানো, তোমারই চাল আমি এক সেকেন্ডে বানচাল করে দিতে পারি। চাল? হ্যাঁ চাল, যে চাল তুমি আমার সঙ্গে চেলেছ। তুমি ভুলে যেও না, তুমি একজন কল গার্ল। তাহলে কি আমি এখনই চলে যাব? ইউ আর এ ভেরি ডেঞ্জারাস ইনসেক্ট, তুমি আমাকে ব্ল্যাকমেল করছ। তুমি ভুলে যেও না, তুমি একজন কল গার্ল। একজন কল গার্লের উপর রেগে এত মদ খেতে হয়? বাবা, এত রাগ! মনে হচ্ছে আমি আপনার বিয়ে করাবো। প্লিজ স্টপ ইট, আপনাকে কোনো বিপদে ফেলার ইচ্ছে আমার নেই, নাই আমি আপনার সঙ্গে কোনো চাল খেলছি। আমি তো শুধু মানুষ দুটো বুকে করে একটু শান্তি নিয়ে ফিরুক, কদিনই বা থাকবে। কিন্তু তোমার পেমেন্টটা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, টাকাটা এবার নাই বা দিলেন। বুঝলাম, কিন্তু বুড়ো বুড়ি শান্তি পেলে তোমার কি লাভ? জানি না। আস্তে সাবধানে দেখে নাম। কাল যখন দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম, তুমি ভেতরে পুজো দিতে ঢুকলে না কেন? সামনের বার নিশ্চয় যাব, গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো। কেন বৌমা, শরীর খারাপ হয়েছিল?
হ্যাঁ মা, শরীরটা একেবারে অশুদ্ধ হয়ে গেছে, কি করি বলুন, আমারও তো স্বাদ হয়। দুঃখ করো না বৌমা, এটা তো সব মেয়েদের জীবনে একটা অভিশাপ। বৌমা তুমি আইসক্রিম আনতে গিয়েছিলে? কি ভাবছিস রিমা, শাঁখা সিঁদুর পরে কিসের স্বপ্ন দেখছিস তুই? রাজেশ তোকে বিয়ে করবে, ধিক তোর জীবনে ধিক। আরে লোক তো রক্তদান করে, চোখ দান করে, কন্যা দান করে, দেহ দান করে, তুই তো তোর দেহটাই বেঁচে দিয়েছিস। ছি হ্যালো, কি রে, তোর অফিসে ফোন করে জানলাম তুই আউট অফ স্টেশন। মা, মা আমি একটু জরুরি কাজে বোম্বে গিয়েছিলাম। মোবাইলটাও তো অফ ছিল। একটা নতুন ওই বাংলা ছবির প্রোডাকশন করবো ভাবছি, সেই ব্যাপারে কথাবার্তা বলতে একটু বোম্বে যেতে হয়েছিল। তা যাবার আগে একটা বলে যাবি তো, মোবাইলটাও সঙ্গে নিয়ে যাসনি, এখানে আমি চিন্তায় মরছি। সরি মা, এ ভুল আর হবে না। হ্যাঁ শোন, তুই কালই একবার এখানে চলে আয়, খুব দরকার আছে। কালই? কিন্তু অফিসে যে প্রচুর কাজ পড়ে রয়েছে। থাক পড়ে, তুই কালই চলে আয়। ঠিক আছে মা, কিন্তু দুদিনের বেশি আমি থাকতে পারবো না। ঠিক আছে মা। কি সুন্দর ঘর সংসার করছে দুজনে মিলে। ও তো শাড়ি ভালো করে পরতেই পারত না, আমি শিখিয়ে দিয়েছি, কি সুন্দর শাড়ি পরে এখন। ছাড়ুন, নইলে রান্নাটা পুড়ে যাবে যে। আরে বাবা, তুমি তো অনেক কিছু রান্না করতে পারো। কেন, আমাদের কি রান্না করাও জানতে নেই? না তা নয়, মানে অনেক ভালো মেয়েও রান্না করতে জানে না। কিছু বলবেন? হ্যাঁ, কালকে আমাকে একটু দেশের বাড়িতে যেতে হবে, মা একটু যেতে বলেছেন, আমি পরশুদিন ফিরে চলে আসবো, তুমি এদিকটা একটু সামলে নিও। হ্যাঁ হ্যাঁ, পরশুদিনকেই ফেরত আসবেন, ওরা আবার সেই দিনকেই ফেরত যাবেন। হ্যাঁ সেটা আমার মাথায় আছে, মাথায় আছে সেটা আমার। উফ, হাঁপ ছেড়ে বাঁচা যাবে একদম। কেন যে যে উপকার করতে গিয়েছিলাম, খাল কেটে কুমির এনেছি আমি। আসুন বসুন বসুন মুখুজ্জামশাই। হ্যাঁ বলুন। তাহলে আজ থেকে আমি আপনাকে বেআই মশাই বলে ডাকতে পারি? এ তো সবই আপনার দয়ায়। না না, এভাবে বলবেন না, বলুন ঈশ্বরের দয়া। তাহলে এবার বিয়ের একটা শুভ দিন ঠিক করুন। তা আমি দেখে রেখেছি, সামনে মাসে দুটো শুভ দিন আছে, 5 তারিখ আর 17 তারিখ। তাহলে ওই 5 তারিখটাই আপনি পাকা করে ফেলুন বেআই মশাই। তাই হোক। এ কি, বিয়ের আগে সব কি হচ্ছে? অর্ধেক বিয়ে তো হয়েই গেছে, আর এটুকু তো আপত্তি করছো কেন?
বিয়ে কিন্তু আমাদের এখনো হয়নি। এ ধরনের আচরণ বিয়ের আগে একদম ঠিক নয়। শহরে এটা কোনো ব্যাপারই নয়। আমি কিন্তু গ্রামের মেয়ে, শহরের কথা বলতে পারবো না। তবে এটুকু জানি, আমাদের মা বাবারা এগুলো জানতে পারলে ভীষণ কষ্ট পাবেন। আর মা বাবারা যদি জানতে না পারে? আমার তো খারাপ লাগবেই, আপনারও খারাপ লাগা উচিত। ঠিক ঠিক বলেছ সুপ্রিয়া। আর তো কটা দিন, বিয়ের পর তো পুরো জীবনটাই পড়ে আছে। আরেকটু ধৈর্য ধরুন। ও, তোরা এখানে? আচ্ছা ঠিক আছে, গল্প কর। ইস, যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। ভয় কি আছে, বড় মা নিশ্চিন্ত হলেন। কিসের? আমরা দুজন দুজনকে পছন্দ করেছি। কে করেছি তো? আপনি না, ভীষণ দুষ্টু, সরুন। এই না হলে বউ। মাছা গেল, অবশেষে বুড়ো বুড়ি বিদায় নিল। এইসব ফর্মালিটি মেনটেন করতে করতে যত ঝামেলা। বসো রিমা। মা কেন ডেকেছিলেন? আর বলো না, মা বিয়ে ঠিক করে ফেলেছেন। সামনের মাসে 5 তারিখে আমার বিয়ে। ও, এ তো খুব ভালো খবর, কনগ্রাচুলেশনস। ওই আমাদের বাড়ি পুরুত মশাইয়ের মেয়ে, পাশের গ্রামে থাকে, খুব সুন্দরী, ভদ্র। না করতে পারলাম না। নাম কি ওর? সুপ্রিয়া। হ্যালো, আমি কে বলছি বলুন তো? সুপ্রিয়া, মাই ডার্লিং। ঠিক ধরেছেন, মাই ফোন করতে বললেন। ও, স্বয়ং মাই তালে ইন্ধন যোগাচ্ছে। কিসের? প্রেম করার জন্য বুদ্ধু। আপনি না ভীষণ দুষ্টু। দুষ্টু বিয়ার করতে দিলে কোথায়? তা আমি কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হয় মশাই। আমার যা ধৈর্য খুলেছে না। 5 তারিখ কবে যে আসবে? আর মাত্র 15 দিন পর, বুঝেছেন? এখনো 15 দিন? আগে হ্যাঁ মশাই। তুমি এখন আমার অবস্থা বুঝতে পারছো না প্রিয়া। বুঝছি প্রিয়, বুঝছি, কিন্তু উপায় নেই। কি করছেন একা একা? তোমার কথাই ভাবছি। সত্যি? আই লাভ ইউ ভেরি 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 মাচ। রিমা, একবার এ ঘরে এসো, কথা আছে। এতে 6 লাখ টাকা আছে, তোমার একদিনের পেমেন্ট কাটিনি। তুমি তাহলে কাল সকালে চলে যাও। তুমি বরং আজ রাতে এ ঘরে শুয়ে পড়ো। আমি যেমন পাশে ঘরে শুই, তেমনি শুয়ে পড়ছি। গুড নাইট।
তুমি তাহলে কাল সকালে চলে তাহলে কাল সকালে চলে কাল সকালে চলে এতে ছ লাখ টাকা আছে ছ লাখ টাকা আছে ছ লাখ টাকা আছে তোমার একদিনের পেমেন্ট কাটো একদিনের পেমেন্ট কাটো একদিনের পেমেন্ট কাটো ¡Gracias!
তোমার নাম কি? তানিয়া। আচ্ছা, আপনার গোলাপের গন্ধ কেমন লাগে? খুব ভালো লাগে। তোমার কেমন লাগে? তেতো লাগে। কেন? আমি গোলাপকে খুব ভালোবাসি তো। তো ভালোবাসলে তেতো লাগে কেন? আচ্ছা, আপনি আপনার মাকে ভালোবাসেন নিশ্চয়ই? খুব। আচ্ছা, ধরুন আপনার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রক্ত বয়েছে, আর সেই রক্ত নিয়ে হোলি খেলছে সবাই আনন্দে। আপনিও কি খেলবেন আপনার মায়ের রক্ত নিয়ে হোলি? 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 গোলাপের গন্ধ সকলেই ভালোবাসে, কিন্তু গোলাপকে যে ভালোবাসে তার কাছে গোলাপের গন্ধ তেতো লাগে, 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 তেতো লাগে। গোলাপের প্রেমিক গোলাপের গন্ধ শুঁকে কখনোই গোলাপকে ব্যথা দিতে চায় না। আমিও চাই না আপনি ব্যথা পান, আমি চাই আপনি সুখী হন। তাই তো দূরে চলে গেলাম, অনেক দূরে। আপনারা আপনারা এখানে কেন? বাড়ি যান, বাড়ি যান প্লিজ। ডাক্তারবাবু, আমাকে তাড়াতাড়ি কলকাতা পাঠিয়ে দিন। হ্যাঁ, তাহলে কিছুই হয়নি? কিন্তু বিয়েটা করতে চাইছেন না কেন? আমার বিরাট ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আমার এক্ষুনি কলকাতা যাওয়া দরকার, এক্ষুনি। বুঝলাম, কিন্তু এই মেয়েটির কী হবে? হ্যাঁ, কিন্তু এর তো এখনও কোনো ক্ষতি হয়নি ডাক্তারবাবু, প্লিজ আমাকে কলকাতা পাঠিয়ে দিন ডাক্তারবাবু, আমাকে কলকাতা পাঠিয়ে দিন প্লিজ। শুয়ে পড়ুন। আপনার বউ হিসেবে আমাকে কেমন মানিয়েছে বলুন। আপনাকে স্মৃতি হিসেবে কিছু একটা দিয়ে যেতে চাই, নেবেন তো? ভেবে চিনতে বলুন। কিন্তু যদি বলি যে আপনাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিতে চাই, ভয় পেয়ে গেলেন তো? আপনার বাচ্চাকে পেটে ধারণ করার অধিকার আমার নেই, সেটা আমি জানি, কিন্তু আপনার বাচ্চাকে মনে ধারণ করার অধিকার তো আমার নিশ্চয়ই আছে। দেখবেন আমার বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়, আসলে ওর হাত পা নেই তো।
রিমা, রিমা আমি রাজেশ, আমি রাজেশ, আমি তোমার রাজেশ, রিমা আমি রাজেশ, রিমা আমি তোমার রাজেশ, রিমা, 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 আর হ্যাঁ, আমি কিন্তু রিমা লাহিড়ি নই। এর মধ্যে তো আমরা কোনো ডোনেশন, আপনি ভালো আছেন? বিয়ে করেছিলেন তো? সে কি সেই পুরনো নুড়িটা আজও আপনি বই বেড়াচ্ছেন? শুধু নুড়িটা নয় রিমা, আমি সারাটা জীবন তোমাকে বই বেড়াচ্ছি। হ্যাঁ রিমা, আমি আর পারছি না, আমাকে তুমি ক্ষমা করে দাও রিমা। আপনার এই পরিণতির জন্য আমি দুঃখিত, কারণ আজ আমি সেই রিমা নেই। আজ আমি অজস্র অনাথ বাচ্চার মা, আর তাছাড়া আমারও একটি মেয়ে আছে। আমি জানি। আপনি কি করে জানলেন? গতকালই আমি তাকে দেখলাম, একদম তোমার মতো দেখতে। ও কিন্তু আপনারই মেয়ে।
ও জানে। ওরে দেখ রে বিনা বাপের বাচ্চা রে। আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার মেয়েকে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, কারোর সাহায্য ছাড়াই। আপনি এখন আসতে পারেন। নমস্কার।